হ্যালো গাইস, আপনাদের জন্য নিয়ে আসলাম মজার একটি ভিডিও। মজার ভিডিও এই কারণেই বলছি, আজকে আপনাদেরকে কোনো প্রকার আগুনের তাপ ছাড়া সূর্যের তাপে সুন্দর করে ডিমভাজি করে দেখাবো। তো আগুনের তাপ ছাড়া সূর্যের তাপে ডিমভাজি করতে গেলে আমাদের লাগবে একটা ডিম। এজন্য আমি আজ তো একটা ডিম নিয়ে নিলাম। দেন একটা স্টিলের প্লেট সুন্দর করে আমাদের উঠানে রোদ্রে রেখে দিলাম প্লেটটি সুন্দরভাবে উত্তপ্ত করার জন্য। তো সূর্যের তাপে সুন্দরভাবে উত্তপ্ত হয়ে গেলে দেন আমি কী করবো, একটু সয়াবিন তেল ঢেলে দিব প্লেটটিতে, কারণ তেল ছাড়া তো ডিমভাজি করা যাবে না। তো তেল দেওয়ার জন্য আমি কী করলাম, একটু সয়াবিন তেল সুন্দর করে নাড়াচাড়া করে প্লেটটিতে দিয়ে দিলাম এবং কিছুক্ষণ ওয়েট করতে লাগলাম, কারণ তেলটা কিছুটা গরম না হলে আমরা ডিম ভাজতে পারবো না। এর জন্য আমি ওয়েট করছি, তেলটা নাড়াচাড়া করছি সুন্দর করে, কিছুক্ষণ আমি ওয়েট করব। কারণ আমি ইউটিউবে এবং ফেসবুকে দেখেছি দুই তিন দিন যাবৎ বিভিন্ন দেশের লোকজন সূর্যের তাপে ডিম ভাজি করে দেখাচ্ছে। আমরা বাংলাদেশের লোক এত প্রতিভাবান হয়ে কেন আমরা আমাদের প্রতিভার বিকাশ করছি না? তো প্রতিভার বিকাশ ঘটানোর জন্য আজকে আমি এই উদ্যোগ নিলাম। তো তারপর আমি কী করলাম, ডিমটাকে সুন্দর করে ফাটিয়ে নিলাম। এবার কি করব, একটা খুন্তি দিয়ে সুন্দর করে আমি ডিমটাকে মিক্সড করে নেব। ওদিকে আমার প্লেটটা কিন্তু উত্তপ্ত হচ্ছে, সূর্যের তাপে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। কিছুক্ষণের মধ্যেই আমি ফাটানো ডিমটা প্লেটের উপরে রেখে দিব, দেখব কী করে ডিম ভাজি করা যায় সূর্যের তাপে। একটা মজার বিষয় আজকে আপনাদেরকে শেয়ার করছি, অবশ্যই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করবেন না। ডিমটি সুন্দর করে মিক্সড করা হয়ে গেলে চলে যাব আমি আমাদের সেই স্টিলের প্লেটের কাছে, যেখানে আমি সয়াবিন তেল দিয়ে সূর্যের তাপে উত্তপ্ত করতে রেখে দিয়েছি। তো যথেষ্ট উত্তপ্ত যেহেতু হয়ে গেছে, আমি দিয়ে দিলাম ডিমের কিছু মিক্সিং করা অংশ, দেখা যাক ডিম ভাজি হয় কি না। যেহেতু সূর্যের তাপে ডিম ভাজবো, এর জন্য আমাকে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে ডিমটা পরিপূর্ণ ভাজি দেখার জন্য। তো বন্ধুরা, আপনারাও আমার সাথে থাকবেন, দেখা যাক ডিম ভাজি আমি করতে পারি কি না। তো পরিপূর্ণ ডিম ভাজি দেখতে গিয়ে হলে আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। সূর্যের তখন প্রচণ্ড উত্তাপ ছিল, আমি দেখছি ডিমটি কিভাবে সুন্দর করে ভাজি হয়ে যায়। তো আমার মাথায় আরেকটু বুদ্ধি হলো, যেহেতু ডিমের মিক্সিং করা বাকি অংশ আমার কাছে রয়ে গেছে এবং সেই অংশটুকু দিয়ে আমি আরও একটা ডিম ভাজতে চাই, এবং জন্য আমি কী করলাম, নিয়ে নিলাম একটি লোহার কড়াই। তো লোহার কড়াই নাকি খুব দ্রুত উত্তপ্ত হয়, এই জন্য রোদ্রে আমি লোহার কড়াই রেখে দিলাম এবং পূর্বের মতো আমি অল্প পরিমাণ দিয়ে দিলাম একটু সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে আমি কড়াইটি আরও একটু উত্তপ্ত করার জন্য রেখে দিলাম বেশ কিছুক্ষণ। দেন কী করলাম, ডিমের মিক্সিং করা বাকি অংশটুকু ছেড়ে দিলাম কড়াইয়ের ওপরে। দেখা যাক কড়াইতে আমার আগে ডিম ভাজি হয় নাকি স্টিলের প্লেটে আগে ডিম ভাজি হয়, সেটা আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন। তো আপনাদেরকে আমি একটু ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি কীভাবে ডিম ভাজি হচ্ছে লোহার কড়াইতে। ওদিকে স্টিলের প্লেটে ডিম ভাজি হচ্ছে, এদিকে আমি দেখাচ্ছি লোহার কড়াইতে। দেখুন লোহার কড়াই কী পরিমাণ উত্তপ্ত হয়ে গেছে, তেল ডিম ভাজি অলরেডি হওয়া শুরু হয়েছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে লোহার কড়াইতে সুন্দর করে সূর্যের তাপে ডিম ভাজি করা যায়। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে লোহার কড়াইতে কত সুন্দর করে ডিম ভাজি হওয়া শুরু করেছে। হ্যাঁ বন্ধুরা, আমরা পেরেছি, আমরা বাংলাদেশবাসী হয়ে আমরা সূর্যের তাপে ডিম ভাজি করে দেখাতে পেরেছি। বন্ধুরা আমার সাথে থাকুন, এবার আমি চলে যাব স্টিলের প্লেটের কাছে। দেখা যাক স্টিলের প্লেটে গিয়ে ডিম ভাজিটা কেমন হয়েছে, সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো স্টিলের প্লেটে যাওয়ার আগে আমি আপনাদেরকে কড়ার ডিমটি, যেহেতু এক পিঠ সুন্দর করে ভাজা হয়ে গেছে, এজন্য আমি কী করব, ডিমটাকে একটু উল্টিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ডিমটি উল্টিয়ে দেওয়ার জন্য আমি নিয়ে নিলাম একটা খুন্তি, খুন্তির সাহায্যে আমি ডিমটি সুন্দর করে উল্টিয়ে দিব। দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে, খুন্তির সাহায্যে আমি সুন্দর করে ডিমটি উল্টায় দিব, আপনারা দেখতেই থাকুন কত সুন্দর করে সূর্যের তাপে আমরা ডিম ভেজে ফেলেছি অলরেডি। এবং সূর্যের তাপে সে ভাজিকৃত ডিম আমি সুন্দর করে উল্টায় দিলাম খুন্তি দিয়ে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন এক পিঠ কত সুন্দরভাবে ভেজে গেছে লোহার কড়াইতে। তো লোহার কড়ায় ডিম ভাজি রেখে আমি চলে গেলাম আমাদের প্লেটের কাছে, স্টিলের প্লেটের ডিমটিও অলরেডি তখন ভাজা হয়ে গিয়েছে এবং এই ডিমটিও দেখি সুন্দরভাবে আমি উল্টায় দিলাম, সেটা আপনারা দেখতে পেলেন ভিডিওতে। বন্ধুরা কি মনে হয়, সূর্যের তাপে আমরা ডিম ভাজতে পারবো না বাঙালিরা? অবশ্যই, আমরা বাঙালিরা যেহেতু অতিরিক্ত প্রতিভাধারী, আপনারা সেটা জানেন এবং ভিডিওর শুরুতে আমি বলেছি। দেখুন আমরা বাঙালিরা কী না পারি, সূর্যের তাপে আমরা দেখেন ডিম ভেজে ফেলছি কোনো রকম আগুনের তাপ ছাড়া। তবে হ্যাঁ বন্ধুরা, সূর্যের তাপে ভাজিকৃত এই ডিম কতটুকু বিশ্বাসযোগ্য অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, সূর্যের তাপে ডিম ভেজে দেন আমাকে কমেন্ট করে জানাবেন সত্যি সত্যি এই ডিম আমি সূর্যের তাপে ভেজেছি নাকি অন্য উপায়। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন।